নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি চটপটা স্পাইসি সস এই সস যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় পিজ্জা পাস্তা চাউমিন থেকে শুরু করে যে কোনো ফ্রাই রেসিপির সঙ্গে দারুণ জমে যায় এই সসটি বানানোর জন্য প্রথমে কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব খুব বেশি ফ্রাই করা যাবে না লাল লাল করে ফ্রাই করা যাবে না এর উপর চিলি ফ্লেক্স দিয়ে আবারও একটু নেড়ে নেব তারপর টমেটো সস দিয়ে দিলাম এখানে টমেটো সসের পরিবর্তে আপনারা টমেটো সেদ্ধ করে তার পেস্টও দিতে পারেন এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব এইভাবে টমেটো সসকে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব সসটা প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তৈরি আজকে রেসিপি স্পাইসি সস পিৎজা তৈরিতে এই সস ব্যবহার করা হয় এছাড়া স্টিম মোমোর সঙ্গে এই সস খুব ভালো লাগে এবং মোমোকে ফ্রাই করে এই সসের সঙ্গে ফ্রাই করে নিলেও ভালো লাগে তাছাড়া যে কোনো ফ্রাই রেসিপি কাটলেট হোক চপ হোক সবার সঙ্গে দারুণ লাগে খেতে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার